হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের সবাইকে উইন ব্রেকারের পর্ব তেরোতে অর্থাৎ শেষ পর্বে এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই নিরে খুবই চমকে থাকে যাকে দেখে এখন সাকুরা জিজ্ঞাসা করে তুমি এরকম করছো কেন এরা কারা যার উত্তরে নীরে বলে এরকম করে বলো না এরা হলো ফিউরিন হাইয়ের সব থেকে টপের লোকজন লাল চুল বলে মেয়েটা হলো জিগোকুটি টিমের লিডার সুবাকিনো সান চশমা পড়া মেয়েটা হলো টিমের লিডার মিজুকি সান আর হুড়ি পড়া ছেলেটা হলো জোজু টিমের লিডার মোমোসে সান আর তেমন টিমের লিডার হলো আমাদের সবার চেনা হিরাগি সান আর এরাই হলো বোফ ইউরেনের সব থেকে টপের লোক আর এরপরেই উমেমিয়া সমস্ত গ্রেট ড্রেভকে বলে এখানে আসার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরাই এখন থেকে বোফ ইউনিয়নকে সামলাবে কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা নিশ্চয়ই নোটিশ করেছ আমাদের ছাদে এখন ভালোই শাকসবজি চাষ হচ্ছে অর্থাৎ আমরা খুব ভালো খেতে পারবো আর এই কাজে কেউ তরু আমাদেরকে খুব সাহায্য করছে যার এই সমস্ত কথা শুনে সবাই তো অবাক হয়েই যায় আর এখন উমে মিয়াকে বলে উমেমিয়া এখন তোমার এই সমস্ত কথা না বললেই নয় তুমি তো এগুলো পরেও বলতে পারবে আপাতত ওদেরকে জানাও যে ওদেরকে কী করতে হবে যেইটা শুনে আবার উমে মিয়া সমস্ত গ্রেড রেফের দিকে তাকায় আর তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে আমার একার পক্ষে এই পুরো স্কুলের সবাইকে দেখে রাখা সম্ভব না তাই আমি তোমাদেরকে বাছাই করেছি তোমরা তোমাদের ক্লাসের সবাইকে বন্ধুদেরকে দেখে রাখবে যেটা বলা শেষ করার পরেই সমস্ত গ্রেড রেপরা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে ইয়েস স্যার যেইটা দেখে সাকুরা নিরে তো একেবারে ভয় পেয়ে যায় আর এরপরেই উমি মিয়া সবাইকে বলে তাহলে আমি চাইবো তোমরা এখন সবাই একে অপরের সঙ্গে পরিচয় করে নাও যার পরেই আমরা দেখতে পাই একটা কমলা চুল ছেলে সাঁকুরার পিঠে এসে মারতে থাকে তুমি হলে তাহলে ফার্স্ট ইয়ারের গ্রেড রেপ যেইটা দেখে নিরে এখন সাকুরাকে জিজ্ঞাসা করে তুমি কি এই ছেলেটাকে আগে থেকে চেনো যার উত্তরে সাকুরা বলে আমি যেদিন এখানে প্রথম এসেছিলাম সেদিনকেই আমার এর সঙ্গে দেখা হয়েছিল আর এখন এই ছেলেরাও বলতে থাকে তুমি প্রথম দিনে যেভাবে ফাইট করলে আমি তো জানতাম তুমিই হবে ক্লাসের টপ আর এই সময় সেখানে অন্য একটা ছেলেও থাকে যে কিছু একটা তো বলে কিন্তু সাকুরা বা নিরে কেউই সেটা শুনতে পায় না ওরা আবার কান পেতে শোনার চেষ্টা করে আর এইবার তারা অল্প অল্প শুনতে পায় ছেলেটা খুবই আস্তে আস্তে কথা বলে আর এই সমস্ত চলতে চলতেই ওখানে উমেমিয়া চলে আসে সে এসে দেখে যে সেকেন্ড ইয়ারের গ্রেড প্রায় একই আছে আর সে এটাও দেখতে পায় যে ফার্স্ট ইয়ারের গ্রেড রেপল স্তাকুরা যেটা দেখে তার ভালোই লাগে আর সঙ্গে নিরে আর সুবোকে দেখেও তার খুব ভালো লাগে আর তারপরে সে ওদের তিনজনকে বলে দেয় তোমরা সব কিছু সামলে নেবে আমি জানি কিন্তু যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ও তাও কোনো চাপ নেবে না তোমাদের আপার ক্লাসের লোকজনেরা তোমাদেরকে সাহায্য করবে আর এই সময় উমে মিয়া সেকেন্ড ইয়ারের কাজীকে ডেকেও এটাই বলে তাই তো কাজী তুমি সাহায্য করবে তো ফার্স্ট ইয়ারদের যে সময় কাজী সাকুরার দিকে তাকিয়ে বলে তুমি তো সব কিছু নিজেই সামলে নাও আমার মনে হয় না যে আমি তোমাকে খুব একটা সাহায্য করতে পারবো আর তাছাড়া আমি তোমার ভাইও না আমি আমার পরিবারের একমাত্র ছেলে যেইটা শুনে সাকুরা বলে হ্যাঁ আমি জানি ওটা আবার তোমাকে আলাদা করে বলতে হবে না আর এই সময় কাজের পাশ থেকে অন্য একটা ছেলে বলে ওমিমিয়া কিন্তু তোমাকে এইটা বলতে চায়নি আর এই সমস্ত করতে করতেই এদের গ্রেড রেপের মিটিং শেষ হয়ে যায় যার পরে সাঁকুরা নেড়িয়ার সুও চলে যায় ক্লাসে আর ক্লাসে গেলে সবাই তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা ওখানে কি কি করলে তোমরা কি ওখানে চারজন দেবাকেও দেখলে যার উত্তরে ওরা বলে যে হ্যাঁ আমরা ওখানে বাকি সমস্ত গ্রেড রেপদের সঙ্গে দেখা করলাম আর আমরা টপ চারজনকেও দেখলাম তাদের কথাও শুনলাম যে সমস্ত শুনে এখন সুগে বলে ইস আমিও যেতে চাইছিলাম আমিও ওদের কথা শুনতে চাইছিলাম। আর ক্লাসে এই সমস্ত কথা বলার পরেই আমরা ওদের পাঁচজনকে রাস্তায় দেখতে পাই যে সময় সুগে বলে আজকে তো আমাদের কোনো কাজ নেই তাহলে চলো আমরা আজকে একটু ঘুরতে বেরোই যেই কথাতে সবাই রাজি হয়ে যায় কিন্তু এক্ষুণ্ডে তারা সামনে তিনটে ছেলেকে দেখতে পায় যে ছেলেগুলোর নিজেদের মধ্যেই বলছিল টাউনের বেশি ভিতরে চলে গেলে কিন্তু সমস্যা হতে পারে জায়ুত্তরের অন্য একটা ছেলে বলে হ্যাঁ ঠিক আছে অত চাপ নেই আর আমরা ওকে তাড়াতাড়ি খুঁজে ফেলব যাদেরকে দেখে সাকুরা জিজ্ঞাসা করে তোমরা কি কিছু খুঁজছো তাহলে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি যারুত্তরের ওই ছেলেগুলো বলে হ্যাঁ আমরা তো তোমাদেরকেই খুঁজছিলাম কিন্তু তোমাদেরকে আমাদের লাগবে না আমাদের অন্য একজনকে দরকার এই বলেই ওই ছেলেগুলো ওখান থেকে চলে যায় আর এখন ওদের এই ইউনিফর্ম দেখে সুও চিনতে পারে যে এই দলটার নাম হলো কিল ওদের দলটা খুব একটা বড় না কিন্তু তবু ওদের ব্যাপারে খুব একটা ভালো কিছু শোনা যায় না যেটা শুনে বাকিরা বলে তাহলে ওরা এখানে কি করতে এসেছিলো আর একজন বলে ওরা যেরকম বললো সেটা শুনে মনে হচ্ছে যে ওরা হয়তো ফিউরিটের থেকেই অন্য কাউকে খুঁজছে আর এখন হঠাৎই প্রাসের থেকে একটা বৃদ্ধ মহিলা চিল্লাতে চিল্লাতে বলে তাড়াতাড়ি এখানে এখানে আসো একটা সমস্যা হয়ে গেছে এই সময় সাকুরা ওরা সবাই দৌড়ে যায় আর তারা গিয়ে দেখতে পায় যে আনজাই নামের ছেলেটা ওখানে পড়ে আছে আর এর কিছুক্ষণের মধ্যেই আনজাই জ্ঞান ফেরে যে সময় ওখানকার মহিলাটা তার রেস্টুরেন্টে ওদের সবাইকে নিয়ে যায় কিন্তু আনজাই ওখানে বেশিক্ষণ বসে থাকে না আর যখন বাকি সবাই আনজাইকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন আনজাই বলে যে তার সঙ্গে একটি কুকুরের লড়াই হয়ে গেছিল আর কুকুরটা অনেক বড় ছিল একটা ভাল্লুক মতো কিন্তু তার এই কথাতে সাকুরা বিশ্বাস করে না সে বলে মিথ্যে যদি বলতে হয় তাহলে একটা ভালো মিথ্যে কথাই বলো আর তার সঙ্গে সঙ্গে এখন সুও বলে সাকুরাও ধরে ফেললো তুমি মিথ্যে কথা কিন্তু এই সমস্ত কথার এখন আর কোনো উত্তর করে না সে বলে আমি এখন আসছি আমার এখন কিছু কাজ আছে আর এই বলে সে রেস্টুরেন্ট থেকে যেতে শুরু করে সেই সময় সুও তাকে সরাসরি জিজ্ঞাসা করে তোমার সঙ্গে কি কিলের কোনো ঝামেলা হয়েছে যেটা শুনে এই একেবারেই ঘাবড়ে যায় আর সে সঙ্গে সঙ্গেই বলতে থাকে কিল না না কিলের সঙ্গে আমার আবার কী হবে যাই হোক এখন আমি এখান থেকে যাই আর এই বলতে বলতেই এসদান ওখান থেকে বেরিয়ে যায় যার পরে রেস্টুরেন্টের মহিলাটা বলে আমি ওকে ভেবেছিলাম কিছু খাবার দিয়ে দেবো কিন্তু ও তো নিয়েই গেলো না ফিভিন স্কুলের ছেলেরা আমাদেরকে কত সাহায্য করে সেই জায়গাতে আমরা ওদের জন্য কিছুই করতে পারি না তাই এই সময় সেই মহিলা সেখানে থাকা বাকি সবাইকে জিজ্ঞাসা করে তোমরা কী খাবে বলো যেইটা শুনে সবাই বলে আপনি আমাদেরকেও খাওয়াবেন আমরা তো কিছু করিই নি আর এখন এই মহিলাটা বলে তোমরা কিছু করনি মানে ফিউডেন্ট স্কুলের সবাই আমার ছেলের মতো বলো তোমরা কি খাবে এই সময় তারা সবাই কি কি খাবে বলতে শুরু করে আর এরপরে সুগে সুগে জিজ্ঞাসা করে তুমি কি করে আন্দাজ করলে যে ওর সঙ্গে কিলের ঝামেলা হয়েছে যার উত্তরে সুও বলে আমি পুরোপুরি শিওর না কিন্তু কিল যেরকম ব্যবহার করলো আর ওকে যেভাবে দেখলাম আমার এটাই মনে হচ্ছিল তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম আর আমার মনে হচ্ছে আমি ঠিকই ধরেছি আর এই সমস্ত শোনার পরেই নিরে সাকুরাকে বলে সাকুরা তাহলে আমরা এখানে কি করছি আমাদের তো এই সময় এই সাহায্য করার দরকার কিন্তু সাকুরা বলে এই শিকারই করছে না যে ওর সঙ্গে কিলির কিছু হয়েছে এখন যদি ও নিজেই না করে দেয় তাহলে আমরা ওকে কি করে সাহায্য করবো বলো কিন্তু নিরে এখনও বলে ও তো আমাদের ক্লাসমেট তাই আমাদের ওকে যে করেই হোক সাহায্য করতেই হবে নীরের এই সমস্ত কথা শুনে সে বুঝতে পারে না যে সে এখন কি করবে তাই সে এখন টেবিল থেকে উঠে পড়ে আর বলে আমি বাড়ি যাচ্ছি আর এখন যাওয়ার সময় ওই মহিলাটা তাকে কিছু খাবার দিয়ে দেয় আর সাকুরা যাওয়ার পরে সুও বলে সাকুরা আমাদেরকে কোনো কোনো সময় একদম সত্যি কথা বলে না কোনো কোনো সময় কেন আমার তো মনে হয় কোনো সময়ই বলে না আর এখন অন্যদিকে আমরা আয়জানকে দেখতে পাই যে একটা পার্কের দোলনার মধ্যে বসেছিল আর এখন তার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল যে মেয়েটা আয়জানকে জিজ্ঞাসা করে ওরা কি তোমার সঙ্গে আবার এরকম করলো যার উত্তরে আয়জান বলে এ সমস্ত কোনো ব্যাপার না এগুলো ছাড়ো আর এরপরে ওই মেয়েটা অন্য একটা ছেলে নাগাটোর কথা জিজ্ঞাসা করে যার উত্তরে আয়জান বলে আমি এখনও ওকে ফিরিয়ে আনতে পারিনি ওই টিমটা খুবই ভয়ঙ্কর এরকম চলতে থাকলে নাগাটো এমন একটা জায়গাতে চলে যাবে যেখানে ওর যাওয়া হয়তো উচিত ছিল না এই সময় মেয়েটা বলে তাহলে আমরা যদি বউ ফিরুনের সঙ্গে কন্ট্যাক্ট করি তাহলে কেমন হয় যার উত্তরে এজান বলে না সেটা খুব একটা ভালো আইডিয়া হবে না কেননা বোফিউরিন আমাদের এই টাউনকে প্রোটেক্ট করে আর এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার এর মধ্যে বো ফিউরিনকে ঢুকিয়ে কোনো লাভ নেই এরপরেই এজান ওখান থেকে উঠে চলে যেতে শুরু করে যে সময় ওই মেয়েটা তার হাত ধরে বলে আমিও তোমার সঙ্গে পরের বার যাবো যার উত্তরে এজান বলে পাগলের মতো কথা বলো না তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে আর তুমি অত চাপ নিও না আমি সব কিছু ঠিক করে ফেলবো এই বলেই এস দেন ওখান থেকে চলে যায় যার পরে এই মেয়েটা একা একাই কাঁদতে শুরু করে আর বলতে থাকে তুমি কি করে ঠিক করবে তোমার অবস্থা তো একদমই খারাপ তুমি কোনো রকমেই ভালো নেই আর এই সময় আমরা দেখতে পাই যে সাকুরা ওখানে চলে এসেছে আর সে এখন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে তোমরা কিসের কথা বলছিলে আমাকে সব কিছু বলো যেটা শুনেই মেয়েটা জিজ্ঞাসা করে তুমি কে যার উত্তরের সাকুরা বলে তুমি যার সঙ্গে তখন কথা বলছিলে আমি ওর ক্লাসেরই একটা ছেলে আর মেয়েটাও এ সময় দেখতে পাই যে সাকুরা ফিউরনের ইউনিফর্ম পড়ে আছে তাই সে সাকুরাকে সব কিছু বলবে বলে সিদ্ধান্ত নেয় আর এরপরেই আমরা জানতে পারি আনজাইয়ের ছোটোবেলার কাহিনী আনজাই আর ওই মেয়েটা খুব ভালো ফ্রেন্ড ছিল ওরা সব সময় একসঙ্গে পার্কে খেলতো আর ওদের সঙ্গে একদিন দেখা হয় নাগাটো নামের আর একটা ছেলের যে ওদের ভালো বন্ধু হয়ে যায় ওরা তিনজন মিলে একসঙ্গেই খেলতো কিন্তু হাই স্কুল চলাকালীন ওরা তিনজনে আলাদা আলাদা স্কুলে পড়তো কিন্তু তবুও ওরা খুব ভালো ফ্রেন্ড ছিল আর ওই সময় একদিন মেয়েটার সঙ্গে আনজাইয়ের এই পার্কে দেখা হয় যেই সময় মেয়েটা আনজাইকে দেখে খুবই খুশি হয় আর সে আনজায়ের কাছে এসে দেখতে পায় যে আনজাইয়ের মুখের অবস্থা একটু খারাপ সে বুঝতে পারে যে আনজাই নিশ্চয়ই না কারোর সঙ্গে মারপিট করেছে যেইটা দেখে মেয়েটা একটু হাসে আর বলে নাগাটো কোথায় আমি তো ওর সঙ্গেও দেখা করতে চাই তখন আনজাই বলে শহরের বাইরে একটা ছেলে একজনের পার্স চুরি করে পালাচ্ছিল যেইটা তো আমি দেখে কিছু না করে থাকতে পারি না তাই আমি তখন ওই ছেলেটাকে ধরতে গেলাম আর জানো আমি দেখলাম ওটা কে ওটা আমাদেরই নাগাটো যেটা শুনে মেয়েটাও একেবারে হতাশ হয়ে যায় আর তারা তখন ঠিক করে তারা যে করেই হোক নাগাটোকে ফিরিয়ে নিয়ে আসবে আর আজকেই আনজায় নাগাটোকে আনার কথা ছিল কিন্তু আনজায় নাগাটোকে আনতে পারে না সে এই পার্কে একাই আসে আর কেন সে নাগাটোকে আনতে পারে না সেটাও সে মেয়েটাকে বলে না তাই আমি ওকে বলি যে আমাদের ফিউরিনের সঙ্গে কথা বলার দরকার কিন্তু ও বলে যে এটা আমাদের পার্সোনাল ম্যাটার আমাদের এর মধ্যে ফিউরিনকে জড়িয়ে কোনো লাভ নেই এই সব কিছু শুনে সাকুরা বুঝতে পারে যে আনসায় তাদেরকে কেন কোনো কিছু বলেনি আসলে সে সব কিছু নিজেই করতে চায় আর এরপরে সাকুরা হঠাৎই দেখতে পায় যে মেয়েটা কাঁদছে যেটা দেখে সে মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি কাঁদছো কেন যার উত্তরে মেয়েটা বলে আমার ছোটোবেলার একটা বন্ধু এরকম সমস্যায় রয়েছে আর আমি তার জন্য কিছুই করতে পারছি না আমি এতটুকুও স্ট্রং না যে আমি ওকে সাহায্য করতে পারবো যে সমস্ত শুনে সাকুরা এখন বলে ঠিক আছে তাহলে আমাকে নাগত আমি ছেলেটাকে এখানে আনতে হবে তাই তো তার এই কথা শুনে মেয়েটা অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে কিন্তু আনন্দে তো আমাকে বললো যে ফিউরিনরা এই সমস্ত ব্যাপারে মাথা ঘামায় না ওটা শুধুমাত্র টাউনকেই প্রোটেক্ট করে কিন্তু সাকুরা এখন বলে না না এরকমও ব্যাপার না ও তো আমার ক্লাসমেট না আমি ওকে সাহায্য করতেই পারবো আর আমি তোমার থেকে অনেক স্ট্রং তাই তুমি সব কিছু আমার ওপর ছেড়ে দাও যেইটা শুনে মেয়েটা খুবই খুশি হয় তাই সে এখন সাকুরাকে ধন্যবাদ জানায় যে কারণে সাকুরা একেবারে লজ্জা পেয়ে যায় সে এখন মেয়েটাকে বলে তুমি তো কাজ ছেলে তাই আমার আর কিছু করার ছিল না যেইটা শুনে মেয়েটা আরও হাসে আর তারপরে সে সাকুরাকে বলে এখন আমার তার একটু ভালো লাগছে আর এই কারণে আমি বুঝতে পারছি আমার কত খিদে পেয়ে গেছে যার পরে সাকুরা তার খাবারের প্যাকেটটা সরিয়ে নেয় আর বলে আমি তোমাকে আমার খাবার দেব না যেটা দেখে মেয়েটা তো একেবারে চমকে যায় আর বলে ইমা আমি তো চাইও নি আর এর পরের দিন সকালেই আমরা সাকুরাকে স্কুলে দেখতে পাই যেখানে বসে সে এখন ভাবছিল আমি ওকে বলে তো ফেললাম আমি সব সামনে নেব কিন্তু আমি এখন করবোটা কি আর এখন ক্লাসে ঢুকতে সে দেখতে পায় যে আনজাই বাকি সবাইকেও একই কথাই বলছে যে তার সামনে বিশাল বড় একটা ভাল্লুক পড়ে গেছিল তাই তার এই অবস্থা হয়েছে এদিকে সাকুরা মনে মনে ভাবতে থাকে ওকে যায় বলে নাও না কেন ও তোমাদেরকে কোনো দিনই সত্যি কথা বলবে না আর এরপরেই সে সবার মধ্যে গিয়ে বসে মানে সুও নিরে ওদের মধ্যে গিয়ে যার সুও সু ও জিজ্ঞাসা করে তুমি কি কালকে আনজাইয়ের সঙ্গে কথা বলেছো যে এটা শুনে সাকুরা তো একেবারেই চমকে যায় আর বলে না না তোমরা আবার এরকম ভাবছো কেন যার যারুত্তরী সুও বলে না না তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি আমাদের থেকে কিছু লুকোতে পারবে না আর এই সমস্ত বলতে বলতেই ক্লাসের মধ্যে একটা সিনিয়র চলে আসে আর সে এসে জিজ্ঞাসা করে আনজাই নামের কি ওইখানে আছে যার উত্তরই আনজাই হাত তোলে আর এখন ওই ছেলেটা এসে আনজাইকে একটা চিঠি দেয় এদিকে সাকুরা এখন জিজ্ঞাসা করে এই ছেলেটা আবারকে যার উত্তরে নিরে বলে এই ছেলেটা হলো ক্লাস ফোরের টুচি মোটো ওদিকে লেটারটা দেওয়াতে আনজা জিজ্ঞাসা করে এটা কি কোনো লাভ লেটার যার উত্তরের টাচিং বলে লাভ লেটার আবার এরকম করে খামের মধ্যে আসে নাকি আমি যখন আসছিলাম আমার সঙ্গে রাস্তায় একজন দেখা হয়ে গেল আর সে আমাকে তোমার নাম বলল আর বললো তোমাকে এটা দিয়ে দিতে কিন্তু ওদের ব্যবহারটা আমার খুব একটা ভালো লাগছিল না আর ওদের হুডিটা যেন কেমন একটা যেটা শুনে সাকুরা বুঝতে পারে যে এটা কারা হতে পারে আর এখন আনতেও সব বুঝতে পারে আর এরপরেই সে খামটা খুলতেই এমন একটি কিছু ভেতরে দেখে যে সে সঙ্গে সঙ্গেই ক্লাসের থেকে দৌড়ে বেরিয়ে যায় আর তাকে দেখে সাকুরাও এই সময় দৌড়াতে শুরু করে সাকুরা এই সময় তার পিছু করতে করতে দিতে গিয়ে থেকে ধরে ফেলে আর থেকে দাঁড়াতে বলে কিন্তু এই সময় আনজাই বলে তোমার এই বিষয়ে কোনো কাজ নেই তুমি যাও এখান থেকে কিন্তু তখনই সাকুরা বলে আমি ওই মেয়েটার সঙ্গে কথা বললাম যে মেয়েটার সঙ্গে তুমি একদিন পার্কে ছিলে। তাই আমি সবই জানি তোমাকে এই চিঠিটা কিল থেকে পাঠিয়েছে তাই না এই বলেই সাকুরা হাতে থেকে চিঠিটা নিয়ে নেয় আর সেটাতে দেখতে পায় যে ওটাতে একটা ছবি রয়েছে যেখানে কিলের ছেলেগুলো নাগাটোকে খুবই মেরেছে আর তারা এখন সেন্ট ডান শিপ ইয়ার্ডে অপেক্ষা করছে আনজাইয়ের জন্য আর সাকুরা এটা দেখার পরেই আনজাই সাকুরাকে খেয়ে কিছু না ওখান থেকে যেতে শুরু করে কিন্তু সাকুরা এই সময় তার কাঁধে হাত দেয় আর তাকে বলে আমাকে বলো যার এই কথা শুনে এখন সাকুরাকে কিছু বলতে শুরু করে এটা হলো দুদিন আগের ঘটনা যখন সে রাস্তায় একজনকে দেখেছিল একটা পার্স চুরি করতে সে তখন তাকে ধরে ফেলে আর তার হুডিটা খুলতে এসে দেখতে পায় যে ওটা তার ছোটবেলার বন্ধু নাগাটো সে নাগাটোকে এরকম কাজ করতে দেখে খুবই অবাক হয়ে যায় কিন্তু নাগাটো তখন তাকে একটা ঘুষি মারে আর ব্যাগটা ওখান থেকে ফেলে পালিয়ে যায় তাই সে পরের দিন আবার ওইখানে যায় এটা দেখতে যে নাগাটু কেন এই সমস্ত করছে আর সেদিন সেখানে গিয়ে সে দেখতে পায় যে কিলের অন্য ছেলেগুলো নাগাটোকে মারছে কেননা তারা নাগাটোকে যত টাকা আনতে বলেছিল নাগাটু তত টাকা আনতে পারেনি যে এটা দেখে আন এক মুহূর্তও দেরি করে না আর সঙ্গে সঙ্গে কিলের ছেলেটাকে গিয়ে মারে আর তারপরে নাগাটোকে বলে তুমি এইখানে আর থেকো না তুমি আমার সঙ্গে চলো কিন্তু নাগাটো আনজাইয়ের সঙ্গে আসে না সে বলে আমি এখানে থাকতে চেয়েছি এটা আমার সিদ্ধান্ত তোমাকে আমার ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই আর এরপরেই কিলের বাকি সমস্ত ছেলেগুলো ওখানে চলে আসে আর তারা নাগাটোর হাতেও একটা লাঠি ধরিয়ে দেয় আর তখন নাগাটো বাকি সবার সঙ্গে মিলে সেদিনকে আনজাইকে মারে যে সব কিছু শোনার পরে স্যাক ওরা আনজাইকে জিজ্ঞাসা করে কিন্তু নাগাটো ওদের সঙ্গে তাহলে কেন রয়েছে যখন ওরা নাগাটোর সঙ্গে এত খারাপ ব্যবহার করছে যার উত্তরে আনজাই বলে এটার উত্তর তো আমিও জানি না কিন্তু নাগাটো সেদিনকে কাজ ছিল আমি ওকে ছোটোবেলা থেকে চিনি ও খুবই স্ট্রং ও কখনোই কাঁদে না কিন্তু সেদিনকে ও কাজ ছিল আমি জানি না যে ওর সাথে কী চলছে তাই আমাকে যে করেই হোক ওকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে যেটা শুনে সাকুরা বলে ঠিক আছে চলো তাহলে কিন্তু আনসাই এখন বলে চলো মানে তুমি কোথায় যাচ্ছ এটা তো আমার প্রবলেম আমি ফিউরিনকে কোনোরকম এর মধ্যে টানতে চাই না যার পরে সাকুরা বলে তোমাকে কে বলল। আমি ফিউরিনের হয়ে যাচ্ছি আমি আগের দিন ওই মেয়েটাকে প্রমিস করেছি মানে এইটা এখন আমারও প্রবলেম আর এই কারণেই আমি যাব। আর এই সমস্ত কিছু এখন ক্লাসের বাকি সবাইও শুনে ফেলে তারা এখন বলে ও আচ্ছা ব্যাপারটা এরকম ঠিক আছে আমরা সবাই যাব। আর এখন ফার্স্ট ইয়ারে সবাই সিঁড়ি দিয়ে নেমে আসে আর তারা এখন আনজাইকে বলে তুমি সত্যি কথা খুব লুকোতে পারো আগের দিনও তুমি লুকোলে আর আজকেও তুমি আমাদের থেকে এই সমস্ত কিছু লুকিয়ে রাখছিলে যার উত্তরে আনজাই বলে আমি আসলে চাইছিলাম না যে ফিউরিন এর মধ্যে কোনোভাবে জড়িয়ে যাক কেননা ফিউরিনের আসল কাজ তো হলে এই টাউনকে প্রোটেক্ট করা তাই না যার উত্তরে এখন সুকে বলে এরকম একদমই না যদি কারোর কোনো প্রবলেম হয় আমরা তাদের সবাইকে সাহায্য করব আর এসব চলতে চলতে সুও বলে দেখো কে এসেছে আমাদের মধ্যে এখন কেউ চলে এসেছে ওমেমিয়া হয়তো খুবই রাগ করতো যদি আমি তোমাকে না ডাকতাম চলো তাহলে সবাই আর এরপরেই ওরা সবাই একসঙ্গে যেতে শুরু করে যেটা এখন সেকেন্ড ইয়ারের ছেলেরা ক্লাসরুম থেকে দেখতে পায় ওরা বুঝতে পারে না যে ফার্স্ট ইয়ারের সবাই একসঙ্গে কোথায় যাচ্ছে এদিকে নিরে এখন বলে আমাদেরকে যেতে হবে সেনকান কান ওটাই তো মনে হয় কিলের বেস আর ছবিটা দেখে মনে হচ্ছে যে আমাদের খুব একটা দেরি করলে চলবে না আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে আর এইভাবেই ফার্স্ট ইয়ারের সবাই একসঙ্গে যেতে শুরু করে কিল টিমের বেসে আর এখানে শেষ হয় উইন ব্রেকার পর্বতেরও অর্থাৎ সিজন ওয়ান পুরো সিজনটি ভালো লেগে দেখলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর এর পরবর্তী সিজনে তোমরা কোন কোন অ্যানিমে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর অবশ্যই সেগুলোর বিষয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই হবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন সিরিজে